بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا قال النبي صلى الله عليه وسلم تفرقت بني إسرائيل 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سواي محبة الشيخ درود إبراهيم برتوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا آئے دل جیسے حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جر جر محبت الشهيد لا إله إلا الله لا إله إلا الله নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক ডাকার মত ডাকলে বান্দা ডাকার মত ডাকলে বান্দা গুনাহ পাবি মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও মুবাল্লিগিনে উলামায়ে কেরাম ও ফুজ্জাজে কেরাম ও ফুফাজে কেরাম ও তুলাবা ও ইয়া আইয়ুহাল হাযিরুনা রাহিমাকুমুল্লাহ উত্তর দরগাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালরত শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই ফেতনার জমানায় চতুর্দিকে গুনাহের পরিবেশ গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে এহসান করে একটি খালেজ দিনী মজলিসে তথা বেহেশতের বাগানে গুনামুক্ত একটি পরিবেশে বসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা বেজান না খুশি, অল্প না বেশি। তাহলে শুকরিয়া দান জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এলাকার মধ্যে একটা নিয়ামত, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত রাখছেন তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? ঈমান। সবচেয়ে দামি নিয়ামত কি? ঈমান। ঈমানের পরে নেক আমল। আলহামদুলিল্লাহ আমরা যেই সামিয়ানোর নিচে যারা বসতে পারছি অন্তত পক্ষে আর কিছু হোক বা না হোক এই মুহূর্তে আমাদের আমল নামায় কোনো গুণা লেখা হবে না, কি বলেন? এটা কম বড় কথা নেই। যেই যেই সময়
গুনাহ ছাড়া চলাই যায় না, কি বলেন? রাস্তাঘাটে গুনাহ, ঘরে বাড়ির গুনাহ, বাজারে গুনাহ, সব জায়গায় গুনাহ। গুনাহ গুনাহ ছাড়া পরিবেশ, গুনামুক্ত পরিবেশ পাওয়া মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এটা কম বড় নিয়ামত যে আমরা গুনামুক্ত একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে আদায় করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, বান্দারে তোর নিয়ামতকে আমি আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করো, যদি আমার নিয়ামতের না শুকরিয়া করো বান্দা, তাহলে নিয়ামত তো আমি ছিনাই নিব, কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি করব। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? রাস্তাঘাটে ঘুরে বেড়া কইরা, চার দোকানে বসা, বাড়িতে টিভির সামনে বসা, আমি এখনো যারা আশেপাশের বাড়ি করে যারা এখনো বসে রয়েছেন, টেলিভিশনের সামনে হোক, দোকানের সামনে হোক, চার দোকানে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, এই মজলিসে শরিক না হন, বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের হিসাব নিতে পারেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না, ঠিক কি না? কত লক্ষ লক্ষ নিয়ামত আমরা ভোগ করতেছি, আমরা কোন গুনতেও পারবো না, ঠিক না? এখন আমরা অনেকে যাদের ভিতরে বুঝ নাই, দিনের বুঝ নাই, মনে মনে কয়, অনেকে আছে গরিব, খাইতে হয় না, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ান জুড়ে না, একেবারে মন ভাঙ্গিয়া বই অথায় ঘরবাড়ি ঠিক নাই, অনেক সময় জি গেলে মিয়া নামাজ আয়ো, কই মিয়া নামাজ পড়ে হুকুম কি, আল্লাহ দেয় না চোখে, হ্যাঁ আল্লাহ সয়ে দেয় না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ খোদার নাম নাই, কত সুন্দর বাড়ি গাড়ি এসি রুমে থাকে, ঠিক কি না? এটা দিকে আর মন খারাপ। তা আমি ছোট্ট একটা ঘটনা বলি, হাকিমুল উম্মত মুজাদ্দদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মালফুজাতের কিতাবের মধ্যে এই ঘটনা নকল করে। এক লোক খুব গরিব হালতের লোক, লোকটা জুমার নামাজে রওনা দিবে, ভাইয়ের আমার লোকটা ছিল অনেক গরিব, তার পায়ের জুতা ছিল না, জুতা স্যান্ডেল ছিঁড়া গেছে, কিন্তু তার এত অবস্থা, গরিবই যে অবস্থা ছিল ভাইয়েরা, এক জোড়া জুতা কেনার মতো তার সম্বল ছিল না, তৌফিক ছিল না। লোকটা পাঁচক্ত নামাজি, আল্লাহওয়ালা বুজুর্গ লোক, কিন্তু সময়তে শয়তান ধোকা দেয়, যত বড় বুজুর্গ হোক না কেন শয়তানের ধোকা থেকে কিন্তু কেউ খালি নয়, ঠিক কিনা? শয়তান কিন্তু কেউ রে ছাড়ে না, শয়তান খালি ফাঁক বিচারে কেমনে ধোকা দেওয়া যায়, ওলি কোন দরবেশ কোন কেউ রে ছাড়ে না, কিন্তু সবার পিছিয়ে লাগা আছে শয়তান, আপনার আমার পিছিয়েও লাগা আছে, ঠিক কিনা? ওই লোকটার মনটা খুব খারাপ, মসজিদে যাবে জুম্মা নামাজ আদায় করার জন্য মসজিদে রওনা দিছে, ভাইয়েরা আমার লোকটার মনটা খুব খারাপ, মনটা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সে খালি পায়ে মসজিদে রওনা দিছে, তার মনটা খুব খারাপ হয়ে গেছে, হায় রে দুনিয়ার মধ্যে কত পয়সাওয়ালা লোক দেখা যায়, তারা কত সুন্দর সুন্দর ডিজাইনের ডিজাইনের জুতা পরে, কিন্তু আমার একজোড়া জুতা কেনার জন্য একজোড়া স্যান্ডেল কেনার মতো আমার তৌফিক নাই, মনে 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 ভাবতেছে। আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কি লীলা খেলা, বাইরে আমার সামনে যখন লোকটা গেল যাওয়ার পরে, তার সামনে একটা লোক এরকম ভাবে, যখন লোকের যখন কোন লোকের দুইটা পাও থাকে না, ওই যে গাড়িগুলো চাক্কা দিয়ে ঘুরে ঘুরে গাড়ি, কি গাড়ি কয়, ফুঙ্গু গাড়ি, এই গাড়ির মধ্যে হ্যাঁ হুইল চেয়ার, হুইল চেয়ারে করে একটা লোক যাইতেছে সামনে, দা ওই লোকটা ওই লোকটার দিকে তাকাইল, হায় রে সর্বনাশ, আমার তো মাত্র জুতা নাই, কিন্তু লোকটার তো দেখলাম দুইটা পাওই নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার থেকে আমাকে হাজার গুণে ভালো রাখছে, ঠিক না? ওই লোকটার জেহেন খুলে গেছে, হায় রে আমি কি ভুল করতেছি, সাধারণ একটি চোখ, এই চক্ষের নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। যার চক্ষু নাই সে বুঝে চক্ষের কি দাম,
যার হাত নাই সে বুঝে হাতের কি দাম, যার পাও নাই সে বুঝে পায়ের কি দাম, ঠিক কিনা? তাহলে এই যে লক্ষ লক্ষ নিয়ামত আমরা ভোগ করতেছি, এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে না? শুক্রিয়া আদায় করবো কি? আমরা তো হাই উতাসে ঘুরে যাই, হাই রে খাই না, খাইতে হয় না, এটা হয় না, মানে মনের আশা পূর্ণ হয় না, আর আল্লাহর উপর বেড়া হয়ে থাকে, রাগ হয়ে থাকে, হ্যাঁ ঠিক কিনা? বাইরে আমার বুঝের ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নিয়ামতের হিসাব নেওয়া শুরু করবেন, একটা একটা কইরা পাই টু পাই কিন্তু হিসাব নিবেন, ওই দিন কিন্তু আপনাকে আমাকে হিসাব ছাড়া কিন্তু সামনে পা দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হে নবী, আপনি শুধু আমার পয়গাম পৌঁছাইয়া দিন, আপনি মানুষদেরকে শুধু আমার পয়গাম জানাইয়া দেন, আমার বিধানের কথা বলেন, আমার আইনের কথা বলেন, কোরআনের কথা বলেন, কিন্তু হিসাবের ব্যাপারে আপনি আমার উপর ছাড়িয়া দেন। নবী রাসূলরা দুনিয়াতে আগমন করছেন, উদ্দেশ্য কি ছিল? দিনের দাওয়াত দেওয়া, কি বলেন? কালিমার দাওয়াত দেওয়া, না আর কোনো উদ্দেশ্য ছিল? হযরতে আদম আলাইহিসসালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। হযরতে নূহ আলাইহিসসালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা আলাইহিসসালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিসসালাম কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মুহাম্মদ পয়গম্বর তিনি দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা শুধু দিনের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন, আর কোনো উদ্দেশ্য ছিল না। সূরা মায়েদের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী, আপনি পৌঁছে দিন মানুষের কাছে, আমি আপনার উপর যা কিছু নাজিল করছি আপনি মানুষদের কাছে পৌঁছে দিন, আপনি যদি ঠিক মতো না পৌঁছান তাহলে কিন্তু আপনি কিছুই পৌঁছালেন না, আর আপনি চিন্তা করবেন না, মানুষদের থেকে আমি আপনাকে রক্ষা করব। রক্ষা করছেন কিনা? সর্বপ্রথম নবী হলো হযরতে আদম আলাইহিসসালাম, দ্বিতীয় নবী হলো হযরতে নূহ আলাইহিসসালাম, মাঝখানে আরো নবী ছিল কিন্তু প্রসিদ্ধ নবীদের মধ্যে আমি বলতেছি, কি বলেন? প্রসিদ্ধ নবীদের মধ্যে হযরতে নূহ আলাইহিসসালাম ছিলেন, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিসসালামকে, কি বলেন? নূহ আলাইহিসসালাম কালিমার দাওয়াত দিছেন কয় বছর? 950 বছর কালিমার দাওয়াত দিছেন, 950 বছরের মধ্যে মাত্র 40 জন কালিমা গ্রহণ করছে, তারপরও তিনি বিরক্ত হন নাই। শেষ মুহূর্তে যখন নূহ আলাইহিসসালাম তেনার কৌমকে যখন কালিমার দাওয়াত দিতে দিতে তিনি পেরেশান হয়ে গেলেন, হায় রে এখন তো কেউ কালিমার দাওয়াত গ্রহণ করে না, কেউ তো কালিমা গ্রহণ করে না, আমার দাওয়াত তো কেউ শুনতেছে না, লোকজনকে দাওয়াত দিতে দিতে নূহ আলাইহিসসালাম পেরেশান হইয়া আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করলেন, রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি আমার কৌমকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিছেন, কিন্তু আমার কৌমরা তো আমার কোনো কথা শুনতেছে না, তারা তো আমার দাওয়াত গ্রহণ করতেছে না, এই দুনিয়া রাখিয়া কি লাভ হবে, এই আসমান রাখিয়া কি লাভ হবে, জমিন রাখিয়া কি লাভ হবে, ফসল ফলাদি ফলাইয়া আপনার কি লাভ হবে, আপনার বান্দারা তো আপনার ডাকে সাড়া দেয় না, আমি নবীকে মানে না, তারা তো গুমরা হয়ে গেছে, তারা বিমুখ হয়ে গেছে, আপনি তাদেরকে ধ্বংস করিয়া দিন। কে বলছে এই কথা? নূহ আলাইহিসসালাম। তো ঘটনা অনেকেই জানেন, একবার প্লাবন হয়েছিল নূহ আলাইহিসসালামের জমানায়, প্লাবন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগৎকে, তামাম পৃথিবীকে পানি দিয়া সব কিছু ধ্বংস করে দিছিলেন,
নূহ আলাইহিসসালাম একটা কিস্তি বানাইছিলেন, এই কিস্তির মাধ্যমে তারা তেনার অনুসারী যারা ছিল এবং জোড়ায় জোড়ায় সমস্ত পশু পাখিগুলা এই কিস্তির মধ্যে ছিল, সবাই আবার দুনিয়ার নতুন করে জীবন পাইছে। ভাইরা আমার, সবচেয়ে বেশি কষ্ট করছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন শাফিউল মুসলিমিন তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, যখন তিনার উপরে দায়িত্ব অর্পণ হইল, হে নবী আপনি জানাইয়া দেন আপনার কোম থেকে আমি আল্লাহ এক, আল্লাহ কয়জন? আমি আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আপনি এই লা শারীকের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন। কারণ ভাইরা তখন সারা আরব জগতে তখন কিন্তু এক আল্লাহর অনুসারী কেউ ছিল না, তখন সবাই মূর্তি পূজা করত, সবাই মূর্তি পূজা করত, এমনকি ভাইরা কাবা শরীফের ভিতরে পর্যন্ত 360টা মূর্তি ছিল, সবাই মূর্তি পূজারই অনুসারী করতেছে। এই মুহূর্তে নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করলেন, নবীজির উপর হামলা আসছে নি? হামলা আসছে, কিতাবে আসছে, যখন নবীজি দাওয়াত দিতে আরম্ভ করলেন, একজন দুইজন তিনজন করে যখন ইসলামের প্রতি যখন দাবিত হইতেছে, লোকজন যখন কালিমা গ্রহণ করতেছে, কাফের মুশরিকেরা আবু জাহেলের গোষ্ঠীরা দেখিয়া তারা দেখলো মুহাম্মাদের দল তো বাড়ি হইয়া যাইতেছে, আমরা যদি এইভাবে চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু আমাদের দল কিন্তু হালকা হইয়া যাবে, একে একে সবাই যদি ইসলাম গ্রহণ করে মুহাম্মাদকে নবী হিসাবে মানে তাহলে কিন্তু আমাদের নেতৃত্ব থাকবে না। আবু জাহেল চিন্তা করলো, হায় রে, লোক জুন্দি খালি ইসলামের দিকে দাবিত হয়, তাহলে এইটা তো থামান লাগবো নাকি? শয়তান কি ভালো কাজ দেখতে পারে? দেখতে পারে না। আবু জাহেল করলো কি, যখন মুসলমানদের উপর হামলা শুরু করলো, কে কে কালিমা গ্রহণ করছে খবর লও, খোঁজ খবর নিয়ে বাইর থেকে বাইর কইরা ইচ্ছা মতো ফিরাইছে, ঘর সারা করছে, বাড়িঘর তছনছ করছে, মাল সামানা লুটপাট করছে, যখন এরকম অত্যাচার শুরু হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের অর্ডার দিলেন, নবী আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে আপনি আপনি মক্কা ছেড়ে আপনি অন্য কোন দেশে চলে যান, কারণ তারা যে দলে বাড়ি তাদের সাথে আপনি এখন পারবেন না, আপনি তাড়াতাড়ি আপনি হিজরত করেন, আপনার অনুসারী সাহাবীদেরকে আপনি বলেন তারা যেন হিজরত করে অন্য দেশে চলে যায়। বাইরা কিতাবে আসছে মুসলমান সৈন্যবাহিনী যারা ছিল তারা একে একে দল বেঁধে তারা আবু সিনায় তারা হিজরত করতে চলে গেল, যখন সবাই একে একে সবাই চুপে চাপে যখন হিজরত করে আবু সিনায় চলে যাইতেছে, তখন আবু জাহেল দেখলো মাত্র তিনজন লোক মক্কায় উপস্থিত আছে, আর সকলেই মুসলমান, সকল যারা ইসলাম গ্রহণ করছে কালিমা পড়ছে তারা একে একে সবাই আবু সিনায় চলিয়া গেছে। আবু জাহেল কয়, হায় রে, যদি এই এই অবস্থায় যদি মোহাম্মদকে আমরা না আটকাই, যদি মোহাম্মদকে আমরা হত্যা করতে না পারি, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে আর কোনোদিন মোহাম্মদকে আমরা হত্যা করতে পারবো না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আবু জাহেল রাত্রি করে গিয়া বিভিন্ন গোত্রের বনু হাশেম, তারপরে কুরাইশ বংশের গোত্রের আব্দুল মুত্তালিবের গোত্রের সবার সব সর্দারদেরকে ডাক দিয়া রাত্রি কইরা দারুণ্যদোয়ায় বৈঠক ডাকছে। কোথায়? দারুণ্যদোয়ায় বৈঠক ডাকছে, তাও রাত্রে, একদম নিশি রাত্রে, নিরিবিলি বৈঠক ডাক দিয়ে যখন পরামর্শ আরম্ভ হয়ে গেল, হায় রে, মুসলমানরা একে একে সবাই মক্কা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাইতেছে, মুহাম্মাদকে যদি আমরা এই মুহূর্তে যদি আমরা হত্যা করতে না পারি তাহলে সে যে কোনো জায়গায় যাক না কেন তার মুখে জাদু আছে, সে জাদু জানে, সে জাদু করিয়া তার দর বাড়ি করে দল যদি বাড়ি হয়ে যায় তাহলে তার সাথে আমরা কিছুতেই পারবো না। এই চিন্তা করিয়া তারা দারুণ দোয়ায় তারা বৈঠক ডাকলো, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হইল কিভাবে মুহাম্মাদকে হত্যা করা যায়। তখন সকলেই একে একে সকলেই পরামর্শ দিতেছে, কারো পরামর্শ তো কোনো কাজে লাগতেছে না, কিন্তু হঠাৎ করে আবু জাহেল তার খুব চুক্ষণ বুদ্ধি ছিল, তার নাম ছিল আবুল হেকাম, নাম কি ছিল? আবুল হেকাম। আবুল হেকাম তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে,
কয় বুঝছি যদি কেউ এককভাবে হামলা করে তাহলে বনু হাশেম আব্দুল মুত্তালিবের গোত্র কুরাইশ বংশের গোত্ররা সবাই হামলা করবে কিন্তু সবাইকে তো আর সবার সাথে তো আর ফারা যেত না ঠিক কিনা আবু জাহেল বুদ্ধি দেয় ও মিয়ারা তোমরা এত চিন্তা করো কেন তোমরা প্রত্যেক গোত্রের থেকে বাছাই করিয়া একজন একজন করে যুবক বাছাই করো একজন একজন করে তোমরা চল্লিশ জন যুবক বাছাই করো বাছাই করিয়া যুবকদের রক্ত হইল গরম যুবকরা কিন্তু কোনো কাজে পিছপা হয় না ঠিক না সর্বযুগে যুবকরাই কিন্তু সবকিছু জয় করতে পারছে ও মুসলমান ভাইরা ও যুবক ভাইরা আমি এখন আপনাদেরকে বলি এখন আপনি ভাবতেছেন আমি যুবক এখন আমি বিবাহ শাদী করি নাই সন্তান আদি নাই আমি এখনো বুড়া হই নাই আমি এখন কেন দাঁড়িয়ে রাখবো আমি এখন কেন নামাজ পড়বো আমি এখন কেন মসজিদে যাইব এরকম চিন্তা ভাবনা আছে না তাবলিগের লোকেরা যদি দাওয়াত দিতে যায় কিছু যুবক ফুলা হয় না একসাথে আড্ডা মারতেছে অনেক লোক আছে তাবলিগ জামাতের লোকেরা দেখলে ফলায় খালি সিবত জায়গা হ্যাঁ অনেকে বারান্দাটা ঢুকে অনেকে বাথরুমে জায়গা কারণ জানে যে নামাজের কথা কইব বয়স হয়েছিনি ওই নামাজের কথা কয় এখন এক গ্রুপ এক দল যুবক ভাইয়েরা আড্ডা মারতে গেছে মুরব্বীরা হঠাৎ করে রাস্তা ঘুরা সামনে এখন আর ফলানোর জায়গা নাই কারণ ফলাইতে গেল সুন্দর করে আর পাঁচ মিনিট দুই মিনিট কথা শুনে মুরব্বী লোকটা বলতেছে ও যুবক ভাই তোমাদের মসজিদে আমরা অনেক দূর থেকে আসছি মেহমান আমরা আল্লাহ তাআলার মেহমান দিনের কথাবার্তা হয় দিনের আলোচনা হয় ইমান আমলের কথা হয় তোমরা একটু সময় দাও যাইয়া মসজিদে যাইয়া নামাজটা পড়িয়া ইমান আমলের কথা শোনো যুবক বলে কি চাচাই কি কর অন্তরে বিয়া করি নাই কিয়া হ্যাঁ পোলা পাইন বিনাই কিয়া সংসার আদি কিছুই করি নাই কিয়া অহনি আমি মসজিদে যাবো কে চাচা একটা বয়স আছে না কি কোন আপনি দেখছি নি অবস্থা কই বয়স বলে আছে ও যুবক কে বলছে তুমি বিবাহ করবে কে বলছে তোমার সন্তান আদি হবে কে বলছে গো তুমি সংসার করবা তোমার তো গ্যারান্টি নাই অনেক যুবকরা এন্তেকাল করেনি দুনিয়া থেকে চলিয়া যায় বিবাহ শাদী ঠিক হয়েছে কিন্তু বিবাহ তার কপালে জোটে নাই সে দুনিয়া থেকে চলিয়া গেছে সব কিছু ঠিকঠাক কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায় ও যুবক তুমি বুড়া হইবা এই কথা তুমি গ্যারান্টি দিতে পারবা না এই জন্য যুবক ভাইদেরকে আমি এখনো দাওয়াত দেই ও যুবক ভাইয়েরা তোমরা এদিক সেদিক অযথা ঘুরাফেরা না করিয়া মাহফিলের প্যান্ডেলে আসো তোমার যৌবন এখন তারুণ্যের যুগ তুমি তোমার রক্ত এখন গরম যুবক বয়সের এবাদত রাস হইল ফাউন্ডেশন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সের এবাদতকে খুব পছন্দ করেন সূরা 3 এর ভিতরে আল্লাহ পাক বলেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হ্যাঁ নিশ্চয় আমি মানুষদেরকে অনেক সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি মানুষদের সৃষ্টির আকৃতি অনেক সুন্দর ভাইরা আমার এই যে চেহারাখানা দেখেন এই চেহারাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতাদেরকে দিয়ে সৃষ্টি করাইছেন কিন্তু চেহারাটা আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ও মানুষ নিশ্চয় আমি তোমাদেরকে সুন্দর আকৃতিতে গঠন সৃষ্টি করছি কিন্তু এই সুন্দর আকৃতি গঠন যৌবনকালের টকবকে বয়স কিন্তু সারাক্ষণ থাকবে না তুমি যুবক কিন্তু একদিন বুড়া হওয়া লাগবে তুমি যুবক কিন্তু তুমি গুজা হইয়া যাইতে পারো তোমার শক্তি কিন্তু সব সময় একরকম থাকবে না সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে যাইতেছেন যুবকদেরকে উদ্দেশ্য করে বলি ও যুবক তুমি মনে করো আমার রক্ত গরম আমি যেটা খুশি সেটাই করতে পারি যুবক বয়স পাইয়া রক্ত গরম পাইয়া তুমি যেখানে খুশি সেখানে যাও যা খুশি তাই তুমি করতে পারো তুমি যেখানে খুশি যে কোনো গুনার কাজ তুমি করে ফেলাও অথচ তোমার রক্ত গরম তুমি চিন্তাও করো না তুমি একদিন বুড়া হইবা তুমি একদিন তোমার কোমর গুজা হইয়া যাবে এই যুবক কিন্তু তোমার থাকবে না এই যুবক বয়স কিন্তু তোমার সব সময় থাকবে না ঠিক কিনা কথার পৃষ্ঠে একটা ঘটনা আসছে বলতাম নি শুনতেছেন মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তালার মালফুজাতের কিতাবে এই ঘটনা নকল করেন এক ডাকাত বদমাশ খুব নাম করা ডাকাত ঘটনাক্রমে একদিন ওই ডাকাত
রাজার বাড়িতে ঢুকছে ডাকাতি করার জন্য, কিন্তু রাজার বাড়িতে গিয়ে কিন্তু ডাকাতি করা যায় না, কারণ রাজার বাড়ি অনেক সৈন্যবাহিনী থাকে, তাইনি? এই জন্য চুরি করতে গেছে, চুরি, কারণ অন্যান্য বাড়িতে ডাকাতি করে যে আনবো এর চেয়ে বেশি আনতার বোঝ রাজার বাড়িতে চুরি করে, ঠিক কিনা? এলে চুরি করতে গেছে। রাত ১২টার পরে ওই ডাকাত বদমাশ যখন নিরিবিলি চুপি চুপি রাস্তা পাইয়া চুপে চাপে হল টপকাইয়া চোরা রাস্তা দিয়া ওই বাদশার দরবারে ঢুকলো, বাদশার দরবারে ঢুকিয়া জানালার ফাঁক দিয়া সে কান পাতিয়া শুনে, হায় রে এত রাত্রিতে বাদশায় কি করতেছে? বাদশায় দেখা যায় মিটিং করতেছে, উজির নাজির ডাক দিছে, ডাক দিয়া বলতেছে নিরিবিলি অবস্থা, সবাই ঘুমে বিভোর, রাত ১২টা সাড়ে ১২টা আনুমানিক হবে, এমন রাত্রিতে রাজা তার উজির নাজিরকে ডাক দিয়া গোপন ভাবে একটা বৈঠক করতেছে। ও মিয়া উজির নাজির রা শোনো, আমার একটা মেয়ে আছে, বাসার একটা সুন্দরী মেয়ে আছে, যুবতী ভাইয়েরা আমার, যদিও তিনি বাদশা কিন্তু আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক, নামাজি পরহেজগার লোক, আল্লাহর সাথে তার সম্পর্ক, আজ অতি দুঃখে বলতে হয় আমাদের বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র হিসেবে, দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, হয়েছে না? কিন্তু আমাদের ভাগ্য এত খারাপ, আমাদের দেশের নেতাগুলা আল্লাহ ওলা বুজুর্গ তো দূরের কথা, পাঁচক তো নামাজি পাওয়াই মুশকিল। ভাইরা আমার অতি দুঃখে আমি বলি, যদিও এলাকার বাদশাহ কিন্তু আল্লাহ ওলা বুজুর্গ, সে গোপনে মিটিং ডাক দিয়া বলতেছে, ও উজির নাজি তোমরা সবাই শোনো, আমার একটা মেয়ে আছে, যুবতী মেয়ে, আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আমি কিন্তু যেন তেন পাত্রর কাছে আমার মেয়ে বিবাহ দিতে পারবো না, একজন নামাজি পাত্র তালাশ করো, দিনদার পাত্র তালাশ করো, ভালো আমলদার দিকে একটা পাত্র তালাশ করো, আমার একটা মাত্র কলিজার টুকরা মেয়ে, এই মেয়েটাকে আমি বিবাহ দিয়া আমার মেয়ের জামার নামে আমি সমস্ত সম্পত্তি লিখে দেব। ভাইরা আমার, ওই ডাকাত বদমাশ এই কথাটা শোনার পরে তার মনের ভিতরে একটা লোভ ঢুকিয়ে গেছে, হায় রে সারা জিন্দগি ডাকাতি করে কি কামাইলাম, এই এই সুযোগ যদি আমি কাজে লাগাইতে পারি আমি আজীবন পয়সা পয়সা খাইতে পারবো। ওই ডাকাত বদমাশ কিন্তু যুবক ছিল, তার বয়স ৩০ বছর, দেখতে শুনতে কিন্তু খারাপ না, সে মনে মনে তওবা করলো, হায় রে আমি জিন্দিগি ভর গুনার কাজে লিপ্ত হয়েছি, জিন্দিগি ভর গুনা করছি, এখন যদি আমি ভালো হইতে পারি, বাদশাহ যদি আমাকে তার মেয়েকে আমার কাছে যদি বিবাহ দেয়, আমি আজীবন পয়সা পয়সা খাইতে পারবো। ভাইরা আমার, ওই ডাকাত বদমাশ মনে মনে নিয়ত করলো, আমি আর দাড়ি সাজ দিব না, সুন্দর করে দাড়ি রাখছে, আমার তো দাড়ি দেন না অল্প, সাপ দাড়ি, কি সুন্দর দাড়ি, সুন্দর করে একটা মাথায় টুপি দিছে, সুফিয়ানা দরবেশি টুপি, সুন্দর করে একটা জুব্বা জামা পিনছে, বেশি নরম না বেশি তা জানা, আমার তো কোনো ডগি দেওয়া জানা, এটা খুব সুন্দর, সুন্দর করে জুব্বা জামা পরিয়া বাদশার গাটের মসজিদে সে নামাজ আরম্ভ করছে। এমন নামাজ ভাইয়েরা আমার, নামাজ পড়ে কোনো কিছু খেয়াল করে না, নামাজ পড়ে আবার মসজিদে বসিয়া বসিয়া তসবি তাহলিল করে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, নামাজ শেষ হওয়ার পরে বৈশা বৈশা জিকির করে। ও যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাই তিনি এই ঘটনা নকল করেন মাহফুজাতের কিতাবের ভিতরে। তিনি বলেন, ওই ডাকাত বদমাস একদিন দুই দিন তিন দিন, এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ, এরকম ভাবে ৪০ দিন পার হয়ে গেছে, কিন্তু সে মসজিদ থেকে বাইর হয় না। বাইরা আমার, আমরা নামাজ পড়ি মসজিদে, আমাদের মন টিকে না মসজিদে, কখন মসজিদ থেকে বাইর হইব, ঢুকতে যতবার দেরি বেরোতে পারলেই আমাদের জানটা বাঁচে, আছে না এরকম? অনেকের নামাজের মধ্যে গিয়া বিভিন্ন হিসাব কিতাব আরম্ভ হয়ে যায়, নামাজ পড়া শুরু করে আর হিসাব শুরু হয়ে গেছে, এক লোক ১০০ টাকা লয়ে বাজারে গেছে, গুদারা ফার হয়ে যাওয়া লাগে আর কি, ১০০ টাকা লয়ে বাজার সদাই, যা কিছু লাগে সব বাজার সদাই কইরা, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি এই ফুটলাটা লইয়া সামনে রেখা মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকিয়া যখন ইমাম নিয়ত বাইন্দা নামাজে দাঁড়াইছে,
ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, ইমাম সাহেব কি ফেরাত কেরাত পড়ছে এটা কইতেই পারে না, কারণ নিয়ত বান্দার পরে আর 100 টাকার হিসাব আরম্ভ হয়ে গেছে। কি কি কিনছি, এত টাকা দেয় এই জিনিস কিনছি, এত টাকা দেয় এই জিনিস কিনছি, এরকম হিসাব করতে 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 লাস্টে দাদা হ্যাঁ 1 টাকার হিসাব পায় না, 1 টাকা শর্ট। দেখছেন অবস্থা, নামাজ শেষ পর্যায়ে 1 টাকার হিসাবের লেগা হ্যার মানে শরীরটা গাম দিয়ে লাগছে, আরে 1টা টাকা কি করলাম, সালাম ফিরানের আট মুহূর্তে মনে হয়ে গেছে আরে 1টা টাকা না গুদারাদা পার হয়েছি। এই ধরনের নামাজ হইলে, এই ধরনের নামাজ দিয়ে আল্লাহ হইবনি? ভাইরা আমার হাসির কথা নয়, বড়ই মর্মান্তিক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়াউমুন অর্থ কিয়ামতের দিন, কিয়ামতের দিবসে হাশরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম জগতের দুনিয়ার মানুষদেরকে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার দরবারে তোমার দুনিয়ার কোনো মাল সামানা কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না, তোমার সন্তানাদি কোনো উপকারে আসবে না, হ্যাঁ ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, হ্যাঁ যদি তুমি শান্ত মন নিয়া আমার ইবাদত করতে পারো, শান্ত মন নিয়ে যদি আমার ইবাদতে প্রশান্তি লাভ করতে পারো, ওই শান্ত মনটা আমার দরবারে কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন তো। বলছিলাম ওই ডাকাত বদমাশ একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম ভাবে যখন 40 দিন পার হয়ে গেছে, ভাইরা আমার 40 দিন একেবারে যখন মসজিদে বসে আবাদত আরম্ভ করছে, যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন, ওই লোকটা নামাজ পড়ে, নামাজ পড়ে কিন্তু মসজিদ থেকে সহজে বাইর হয় না, প্রস্রাব পায়খানা জরুরত হলে মসজিদের প্রস্রাব পায়খানা ব্যবহার করে, কিন্তু দুনিয়ার কোনো খেয়াল নাই, খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়াল নাই। যখন এরকম ভাবে 40 দিন পার হয়েছে, মুয়াজ্জিন ইমাম সাহেব দেখতেছে লোকটা তো আল্লাহওয়ালা বুজুর্গ, এমন লোক তো আর হয় না, লোকটা তো খাটি আল্লাহর বলি, এই লোকটাকে রাইখা কিভাবে আমরা খানা খাই। বাইরা মুয়াজ্জিন ইমাম সাহেব ডাক দিয়া সাথে ওই লোকটাকে নিয়ে খানা খায়, ওদিক দিয়া উজিন্না দিয়ে সবাই তালাশ করতেছে, বাসার মেয়ে বিবাহ দিবে, নামাজি পাত্র তালাশ করার জন্য, দিনদার আল্লাহওয়ালা পাত্র তালাশ করার জন্য তারা বিভিন্ন জায়গায় গুরু গুরু করতেছে, কিন্তু হঠাৎ করে ওই মসজিদের ইমাম সাহেব বলতেছে ও মিয়া উজির, ও মিয়া উজির সাহেব আপনি পাত্র তালাশ করেন, রাজার মেয়ে বিবাহ দিবে, এত দৌড়াদৌড়ি কিসের, রাজার বাড়ির ঘাটেই তো, রাজার বাড়ির ঘাটের মসজিদেই তো পাত্র উপস্থিত। ওই যে লোকটা নজরে পড়ছে, নিয়ত তো এটাই ছিল নাকি, নিয়ত তো ছিল বিয়া করার লাগিয়া, তো কাজ হয়ে গেছে, নজর ঘুরে গেছে। ইমাম সাহেব মুয়াজ্জিন এলাকাবাসী সবাই সাক্ষী দিতেছে হক, এরকম তো হইতে পারে না। ভাইরা আমার যখন 2:40 পার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনটাকে ঘুরাইয়া আখিরাত আখিরাত মুখী করিয়া দিছেন, যখন 3:40 পার হয়ে গেছে ওই লোকটার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত, তার দিলটা আল্লাহ তাআলার নূর মারফতে নূর দিয়া ভরিয়া গেছে। ইমাম সাহেব মসজিদ এলাকাবাসী সবাই বলতেছে ও হুজুর নাজির তোমরা পাত্র তালাশ করো, এমন সুপাত্র তোমার বাসার গার্ডের মসজিদে তো পাত্র উপস্থিত, তোমরা এত দৌড়াদৌড়ি কৌশল করো কিসের, তবে এই পাত্র তো অনেক ভালো নামাজি পাত্র। সবাই সাক্ষী দেওয়ার পরে উজির নাজির যাইয়া বাদশাকে বলতেছে ও বাদশা আপনার মেয়ে বিবাহ দিবেন, আপনি এত দৌড়াদৌড়ি করেন কেন, আপনার বাড়ির ঘাটের মসজিদেই তো পাত্র উপস্থিত। কই তাই নাকি, কহ, এমন তো হইতে পারে না, এমন নামাজ রোজা তসবিহ তাহলিল দুনিয়াবে কোনো খেয়ালই নাই তার। যখন বাদশা এই কথা শোনার পরে কওলি কও দরবেশ কও মাল পানির কাছে সব ঠান্ডা, কি কর, কয়েক লক্ষ টাকার থলি নিয়ে যাও, ওই অলিকে দরবেশকে তোমরা পরীক্ষা করো, এই যুগের 1 লাখ টাকা না আগের যুগের 1 লক্ষ টাকা বর্তমানে 5 কোটি টাকা সমান হইব, 1 লক্ষ টাকার থলি নিয়ে যাও,
যাইয়া তাকে হাদিয়া দিবা। যদি 100,000 টাকার লোভ সে সামলাইতে পারে তাহলে আমি অবশ্যই আমার মেয়েকে তার কাছে বিবাহ দিব। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিনের মতো যখন আসর বেলা একটু মসজিদের বারান্দায় বসে, এলাকাবাসীর লোকজন আসিয়া কেউ পানি ফোড়া কেউ তেল ফোড়া নেওয়ার জন্য লাইন ধরে, উজির নাজির যাইয়া তারা লাইন ধরছে। লাইন দেওয়ার পরে যখন একজনের কাছাকাছি আসছে, আসার পরে উজির নাজির দুজনে 100,000 টাকার থলি এরকম ঠেলা ঠেলি করতেছে। এটা কি? একজন একটা দিকে, এটা কি? হেরা তো জানে ওই হুজুর হুনাই বর কি হুজুরে হাদিয়া দেওয়ার লেগে আনছি 100,000 টাকার থলি। হুজুর তো শুনছে। যখন নাকি কাছাকাছি আসছে, আসার পরে 100,000 টাকার থলি যখন ওই হুজুরকে নিয়ে দিতেছে, হুজুরে কয় 100,000 টাকার থলি বুঝি আমার হাদিয়া দেওয়ার জন্য আনছ? কয় হ হুজুর নেন। কয় লাঠি খাওয়ার আগে বাগো খাই সর্বনাশ, 100,000 টাকার লোভ সামলাই লইছে, এইটা কোনো বেজাল হইতে পারে না। কয় হুজুর আমার হাদিয়া দেওয়ার লাগিছে। কয় তাড়াতাড়ি লাঠি খাওয়ার আগে 100,000 টাকার থলি মধ্যে আমি লাঠি মারি বাগো, হায় রে সর্বনাশ। দৌড়ে গেছে বাদশার কাছে, ও বাদশা এই লোকটা খাটি আল্লাহর ওলি, এর মধ্যে কোনো বেজাল থাকতে পারে না। আপনার 100,000 টাকার লোভ সে সামলাইছে, ওই 100,000 টাকার থলির মধ্যে নাকি লাথি মারে, এইরকম আল্লাহর ওলি আর আপনি পাইবেন না। আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি আপনার মেয়ে বিবাহ দেন। বাদশায় কয় ঠিক আছে, পরীক্ষায় যখন পাশ করলো আমি নিজে যাইব, আমি নিজে যাইয়া তার সাথে সাক্ষাৎ করিয়া আমি নিজে বিবাহের প্রস্তাব দিব। এর মধ্যে একটা ঘটনা মনে পড়ছে, বলতাম নি এটা হাদিসের ঘটনা, এটা তো আল্লাহর ওলির কিতাবের ঘটনা বলছে, এটা ডাইরেক্ট সরাসরি হাদিসের ঘটনা।